তোমাকে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজারো কারণ ছিল তোমাকে ভোলার জন্য, কিন্তু ভালোবাসি বলে আজও আঁকড়ে ধরে বেঁচে আছি। জীবনটা এমন কেন বলো তো, যার আছে তার সবই আছে, আর যার নাই তার কিছুই নাই। যে পায় সে সবই পায়, আর যে পায় না সে কিছুই পায় না। এটা কি জীবন নাকি ভাগ্যের লিখন? হাসি মুখে থাকা আর নীরবে থাকা দুইটাই জীবনযুদ্ধের মহা অস্ত্র। হাসি হলো এমন একটা অস্ত্র যেটা দ্বারা আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন, আর নীরব থাকার মাধ্যমে আপনি সমস্যাগুলোকে উপেক্ষা করতে পারবেন। মন দেখে ভালোবাসুন, ধন দেখে নয়, গুণ দেখে প্রেম করুন, রূপ দেখে নয়, স্বপ্ন রাতের বেলায় দেখুন দিনের বেলায় নয়, একজনকে ভালোবাসুন দশজনকে নয়। সন্দেহ সবসময় অবিশ্বাস নয়, মাঝে মাঝে হারানোর ভয় থেকেও হয়। পরামর্শ সবার কাছ থেকে নেন, কিন্তু গ্রহণ সেটাই করুন যেটা আপনার বিবেক সাপোর্ট করে। যেটা হয়ে গেছে প্লিজ সেটাকে ভুলে যান, যেটা হচ্ছে সেটাকে হতে দেন, যা হবে অবশ্যই ভালোর জন্যই হবে। কেউ যদি আপনাকে না দেখে ভালোবাসে, তবে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি, কেননা সে আপনার রূপকে ভালোবাসেনি, ভালোবেসেছে আপনার মনটাকে। জানি তো আজ সে অন্যের মেসেঞ্জারে ব্যস্ত আর আপনার SMS-এ বিরক্ত, কিছুদিন পর ওই মানুষটার মেসেজে হবে ব্যস্ত, আর নতুন কারো প্রেমে হবে আসক্ত। কারণ সেভাবে এটাই তার গুণ, দিন শেষে থাকবে একা, এটাই নিয়তি লিখুন। ধন্যবাদ সবাইকে।